কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে নয় হাজার চারশো পিসিয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় পনেরো জানুয়ারি সোমবার দুপুরে এ খবর নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা তন্ময় পুলিশ জানিয়েছে চোদ্দ জানুয়ারি রোববার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোড নামক স্থানে মাদক পাচারকারীদের আটক করা হয় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানে করে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান চালক ও হেল্পার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাভার্ড ভ্যানের চেসিসের নিচে বিশেষ উপায়ে পাইপের ভেতরে লুকানো নয় হাজার চারশো পিসিয়াবা জব্দ করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ একচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা জব্দ করা হয়